কোন পরিবেশে বাস করলে মানুষের সুবিধা হবে এবং কোন পরিবেশে বাস করলে মানুষ সুস্থ এবং ভালো থাকতে পারবে সেটাও ইসলাম সুনিশ্চিত করেছে। তাই ইসলাম প্রাকৃতিক পরিবেশের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। আমাদের চারপাশে যা কিছু আছে যেগুলোকে আমরা প্রকৃতি বা পরিবেশ হিসাবে আখ্যায়িত করেছি, এগুলো কার দেয়া নেয়ামত? এত আস্তে বললেন। এই প্রকৃতিকে সৃজন কি আপনারা করেছেন? এই প্রকৃতিকে যিনি কুদরতি ব্যবস্থায় সৃজন করেছেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সুরা সূরাতুল হিজরের 19 নম্বর আয়াত থেকে খুব সুন্দর করে বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফীহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফীহা মিন কুল্লি শাইইম মাউজুন। আল্লাহ তাআলা বলছেন, জমিনকে আমি বিস্তীর্ণ করেছি আর সেই জমিনের উপরে আমি পর্বতমালা স্থাপন করেছি এবং সেই জমিন থেকে পরিমিত পরিমাণে আমি সকল বস্তু উদ্গত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা প্রকৃতিকে কিভাবে তিনি তার কুদরতি ব্যবস্থাপনায় সৃজন করেছেন তার বর্ণনা দিচ্ছেন। শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা, জমিনকে আমি বিস্তীর্ণ করেছি। আল্লাহ তাআলা জমিনকে কিরকম বিস্তীর্ণ করলেন সেটি সূরাতুল বাকারার 22 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তাআলা বলছেন, পায়ের তলায় যে জমিন রয়েছে সেই জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ তাআলা সমতল করেছেন, এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, জমিন যেন নড়াচড়া না করে এজন্য আল্লাহ তাআলা জমিনকে শক্ত করারও ব্যবস্থা করেছেন। আমরা যে জমিনের উপরে বিচরণ করি এটি মূলত এক ধরনের পাতলা প্লেট, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন টেকটোনিক প্লেট। পৃথিবীর ঘূর্ণয়নের ফলে, পৃথিবী ঘূর্ণায়মান আমরা সবাই জানি, পৃথিবীর ঘূর্ণনের ফলে এই পাতলা প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। পৃথিবীকে স্থির রাখার জন্য, এই পৃথিবীকে আল্লাহ তাআলা বসবাসের উপযোগী বানাবার জন্য, ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আল্লাহ তাআলা বলছেন আমি সেখানে পর্বতমালাকে জমিনের উপরে গেড়ে দিয়েছি যেন জমিন আর নড়াচড়া না করে। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা বলছেন পর্বতমালাকে আমি পেরেকের মতো করে গেড়ে দিয়েছি। পর্বতমালাকে আল্লাহ তাআলা পেরেকের সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করলেন। পেরেক চিনেন তো আপনারা? এই পেরেকের কাজ কি? পেরেকের কাজ হলো একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগানো। আমি যে চেয়ারে বসে আছি এটা একসময় গাছ ছিল, করাত দিয়ে সেই গাছ কাটা হয়েছে, এরপরে সেই তক্তা বা কাঠের টুকরাগুলোকে পেরেক বসিয়ে জোড়া লাগানো হয়েছে। তাহলে পেরেকের কাজ হচ্ছে একাধিক কাঠের বস্তুকে কি করা? জোড়া লাগানো। পেরেক যেমন একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে পর্বতকে পেরেক বলছেন, যে পর্বতকে আল্লাহ পেরেকের মতো জমিনে গেড়ে দিলেন, ওই পর্বতমালাগুলোকেও জমিনটাকে, জমিনের একাধিক স্তর যেমন ক্রাস্ট ম্যান্টল এবং বিভিন্ন প্রকার ঘনত্বের শিলাস্তরকে একসাথে গেঁথে দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীকে বাসযোগ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পেরেকের কিন্তু দুইটা অংশ থাকে। দেখবেন পেরেক যখন কাঠের ভেতরে ঢুকানো হয় তখন পেরেকের ম্যাক্সিমাম অংশ কাঠের ভেতরে ঢুকে যায়, কিছু অংশ কাঠের উপরে দৃশ্যমান থাকে, ঠিক না? তাহলে যেহেতু পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা পেরেকের সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন, তাহলে পেরেক যেমন তার বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায়, যে পর্বতমালাগুলোকে আমরা জমিনের উপরে দেখি, এই পর্বতমালাগুলোকে আপনারা জমিনের উপরে বিশাল বিশাল পাহাড় দেখেন, কিন্তু যেহেতু এগুলো পেরেকের ন্যায় সাদৃশ্যপূর্ণ এজন্য জমিনের উপরে পাহাড়ের যে অংশ রয়েছে জমিনের ভেতরে কিন্তু এর চেয়ে আরও বেশি অংশ রয়েছে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, মাউন্ট এভারেস্টের চূড়া ভূপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, ভূতত্ত্ববিদরা বলছেন এই মাউন্ট এভারেস্টের চূড়া পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু হলেও এর শেকড় ভেতরের দিকে এর বিস্তৃতি 125 কিলোমিটার পর্যন্ত গভীর। আল্লাহ। তাহলে পাহাড়কে যে পেরেকের মতো বলা হয়েছে এর প্রমাণ কি আমরা পেয়েছি? এখন আল্লাহ তাআলা এই জমিনটাকে
প্রথমে বানালেন, এরপরে জমিনটাকে আল্লাহ তাআলা কি করলেন, মজবুত করে দিলেন, যেন পৃথিবীটা বসবাসের উপযোগী হয়ে যায়। শুধু বসবাসের উপযোগী হলেই চলবে না, পৃথিবীতে আসার পর আমাদের খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? তো খাওয়া দাওয়া, আমরা তো যত খাবার খাই সব মাটি থেকে উৎপন্ন হয়, সুবহানাল্লাহ, আমরা যত খাবার খাই সব মাটি থেকে উৎপন্ন হয়। অনেকে বলতে পারে, কিংবা এখানে শিশু যারা আছে সবার উদ্দেশ্যই তো কথা বলা দরকার, অনেকে ভাবতে পারে হুজুর আমরা যে বিস্কুট খাই এটাও কি মাটি থেকে আসে নাকি? বিস্কুট তৈরির সব কাঁচামালও কিন্তু মাটি থেকেই আসে। আমরা যত খাবার খাই সব কোথার থেকে উৎপন্ন হয়? মাটি থেকেই উৎপন্ন হয়। এখন এই মাটিতেই আপনারা কি আপনাদের ক্ষমতা দিয়ে চাষাবাদ করতে পারবেন নাকি? এই মাটি থেকে চাষাবাদ হওয়ার জন্য এই মাটিকে উর্বরা শক্তি দান করতে হবে। আর এই উর্বরা শক্তি যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? এই আয়াতে আল্লাহ বলছেন, সূরা হিজরের যে আয়াতটা আমি পড়ছিলাম এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, এরপরে আমি এই জমিন থেকে পরিমিত পরিমাণ বস্তু উদ্গত করলাম। এরপরের আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা লাকুম ফীহা মাঈশা ওয়া মান লাসতুম লাহু বিরাযিকিন। আল্লাহ তাআলা বলছেন, এই জমিন থেকে আমি তোমাদের জন্য এবং তোমাদের রিজিকের দায়িত্ব যাদের এবং তোমাদের এবং যাদের রিজিকের দায়িত্ব তোমাদের হাতে নয়, তোমাদের এবং যাদের রিজিকের দায়িত্ব তোমাদের হাতে নয়, সকলের জীবন উপকরণ অর্থাৎ রিজিকের ব্যবস্থা আমি এই জমিন থেকে করে থাকি, সুবহানাল্লাহ। গরুর ঘাস এটা কি আপনারা বানান নাকি? পশু পাখি যে খাবার খায়, মাছ পানিতে যে মাছ খাবার খায়, এগুলোকে কি আমরা খাওয়াই? এগুলোকে খাবার দেয় কে? খাবার দেয় কে? সকালবেলা ভোরবেলা একটি পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায়, পাখি তার খাঁচা থেকে বের হয়ে মহাশূন্য আকাশের মধ্যে উঠতে থাকে, উঠতে উঠতে ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় ওই পাখি যখন তার নিরে বাসায় ফিরে যায়, তাকে পেট ভরে বাসায় ফিরিয়ে দেন যিনি, তিনি কে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবার রিজকের চাবিকাঠি যার হাতে, তিনি কে? আল্লাহ তাআলা সকলের রিজিকের ব্যবস্থা করছেন, বন্দোবস্ত করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফানজালনা মিনাস সামাই মাআন ফাসকাইনাকুমুহু ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন। সূরা হিজরের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি বাতাসকে উর্বরকারী রূপে প্রেরণ করি, বাতাসকে উর্বরকারী রূপে প্রেরণ করে যখন বৃষ্টি প্রক্রিয়াজাত করে আসমান থেকে বৃষ্টি নাজিল করি, ওই বৃষ্টি নাজিল করার পরেই জমিনটাকে আমি উর্বরা শক্তি দান করি, সুবহানাল্লাহ। এই বৃষ্টি এটা যে প্রক্রিয়াজাত করা হয়, এই বৃষ্টি প্রক্রিয়াজাত যিনি করেন তিনি কে? বৃষ্টি কি দুনিয়ার কোনো ক্ষমতাধর মানুষ বৃষ্টি নাজিল করতে পারে? এই যে কত কয়েকদিন ধরে মানুষ গরমে হাহাকার করছে, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে, বৃষ্টি যার হাতে আছে যিনি এই বৃষ্টি ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করেন তিনি কে? এই বৃষ্টি কিভাবে প্রক্রিয়াজাত করা হয় এর বর্ণনা রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন। কোরআনুল কারিমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 48 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি বাতাস প্রেরণ করেন, বাতাস প্রেরণ করে সমুদ্র আর মহাসমুদ্র থেকে বাষ্প কণাগুলোকে আকাশে উত্থিত করেন, তারপরে সেই বাষ্প কণাগুলোকে মেঘমালায় পুঞ্জীভূত করে মেঘের টুকরাগুলোকে আকাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেন, এরপরে জমিনের যেই জায়গায় দুনিয়ার যেই জায়গায় বৃষ্টি দরকার রাব্বুল আলামিন আকাশ থেকে ওই মেঘের টুকরাগুলোকে ওই জায়গাতে নিয়ে গিয়ে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই মেঘের টুকরা থেকে ফল্লু ধারায় জমিনে বাড়ি ধারা নাজিল করেন। তাহলে বৃষ্টি প্রক্রিয়াজাত হওয়ার জন্য তিনটি প্রক্রিয়া রয়েছে। নাম্বার ওয়ান,
সর্বপ্রথম আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সমুদ্র মহাসমুদ্র থেকে বাষ্পগুলোকে আকাশে উত্থিত করেন, এরপরে দ্বিতীয় পর্যায়ে সেই বাষ্পগুলোকে মেঘের টুকরায় পঞ্জীভূত করেন, আর তৃতীয় পর্যায়ে যেখানে মেঘের দরকার সেখানে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে আল্লাহ তাআলা এরপরে জমিনে বৃষ্টির পানি নাজিল করেন। সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সার। দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট সার হলো এই বৃষ্টি। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞান বলছে। বর্তমান বিজ্ঞানীরা বলছেন বৃষ্টি হচ্ছে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ সার, কারণ এই বৃষ্টির পানিতে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম রয়েছে। প্রত্যেক বছর আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে দুনিয়াতে 150 মিলিয়ন টন সারের উপাদান নাজিল করেন। সুবহানাল্লাহ। এই বৃষ্টি যখন নাজিল হলো, বৃষ্টি নাজিল হওয়ার পরে বৃষ্টির পানিগুলোকে নদ নদী খাল বিলে সংরক্ষণ যিনি করেন তিনি কে? নাকি এটাও আপনারা করেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াত, وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّ عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ। আল্লাহ তাআলা বলছেন আর আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, আসমান থেকে আমি বৃষ্টি নাজিল করে জমিনের মধ্যে সেই পানিগুলোকে সংরক্ষণ করি। এই যে নদ নদী এবং খাল বিলে পানি সংরক্ষণ করা হয়, এগুলো যিনি সংরক্ষণ করেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন। আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়ার পর পুকুরে নদ নদী আর খাল বিলে যে পানিগুলো সংরক্ষণ করা হয়, আল্লাহ তাআলা যদি চান তাহলে পুকুর নদ নদী আর খাল বিলের পানিগুলো অপসারণ করতে পারেন কিনা? পারেন কিনা? এখন আল্লাহ তাআলা যদি প্রচন্ড খরা দিয়ে পুকুরের পানিগুলো নিঃশেষ করে ফেলেন, নদ নদী আর খাল বিলের পানিগুলো শুকিয়ে ফেলেন, তাহলে মরা খাল বিল আর মরা গঙ্গে পানির জোয়ার আবার যিনি এনে দিতে পারে তিনি কে? রব্বুল আলামিন এই জন্য সূরা মুলকের 30 নম্বর আয়াতে বললেন قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ। কবি খুব চমৎকার করে বলেছেন, বলো দেখি সবে শুকাইয়া যায় যদি এই ধরনের সব পানি, তাহলে সে তাই তটনের ধারা কে দিবে তোমারে আনি? কে দিতে পারে? কে দিতে পারে? আপনি যে ভাত খান, এই চালগুলো উৎপন্ন হলো যেই জমিনে চাষিরা কৃষকরা ধান ক্ষেত করেছিল, ওই ধান ক্ষেতের জন্য কিন্তু পানির দরকার হয়েছিল। তারা নদী থেকে, খাল বিল থেকে, পুকুর থেকে পানি সেচ দিয়েছে, কিংবা অনেকে ডিপ স্থাপন করে মাটির নিচ থেকে পানি উঠিয়েছে। আপনি যে পানি খান, পানি পান করেন এই গরমের দিনে, কিছুক্ষণ পর পর আপনি পানি পান করেন, কোথা থেকে কিভাবে পানিটা আসলো আপনি কি চিন্তা করেন? রব্বুল আলামিন এটাও কোরআনে কারিমে বাকি রাখেন নাই, এই ব্যাপারেও বললেন কোরআনুল কারিমের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া এর 68 থেকে 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি কখনো চিন্তা করেছো যেই পানি পান করো সেই পানি কোথার থেকে কিভাবে এলো? ওই পানি তোমরা হয়তো ডিপ স্থাপন করে পানির নিচ থেকে উঠাও, কিন্তু ওই পানিটাও তো ভূগর্ভের নিচে যিনি সংরক্ষণ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন এটা সংরক্ষণের জন্য বৃষ্টির পানি প্রথমে জমিনে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এরপরে সেই পানিগুলো ভূগর্ভের অতল তল দেশে চলে গিয়েছে, সেখান থেকে আমরা ডিপ স্থাপন করে উঠাই। এবার রব্বুল আলামিন বলছেন এই যে বৃষ্টির মাধ্যমে দুনিয়ায় পানির ব্যবস্থাপনা হয়, ওই মেঘের টুকরা থেকে আকাশ থেকে বৃষ্টি কি তোমরা নামিয়ে আনো, নাকি আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি? চিল্লায় বলেন কে কে বৃষ্টি নাজিল করেন? আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন। এখন একটু আগেই তো বললাম বৃষ্টিকে প্রক্রিয়াজাত করার জন্য যেখান থেকে পানি আসমানে, যেখান থেকে পানি উত্থিত করা হয়েছিল বাষ্পাকারে, সেটা কি সমুদ্র আর
মহাসমুদ্র। এবার বলেন তো আমাকে, সমুদ্রের পানি লুনা না মিঠা? কথা কোন না কেন? লুনা পানি আল্লাহ তাআলা উঠালেন বৃষ্টি প্রক্রিয়াজাত করার জন্য। লুনা পানি উঠিয়ে বৃষ্টি প্রক্রিয়াজাত করে যখন বৃষ্টির পানি পাঠালেন, নাজিল করলেন, তখন কি সেটা লুনা থাকলো নাকি আবার মিষ্টি হয়ে গেল? রব্বুল আলামিন এবার আপনাকে আমাকে প্রশ্ন করছেন, আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন, লাউনা শাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তো চাইলে আমার ক্ষমতা দিয়ে আসমান থেকে নাজিল করার সময় আমি লুনা পানি দিতে পারতাম। লুনা পানি যদি পান করতে বান্দারে স্বাদ অনুভব করতে না, আমি উঠানোর সময় উঠিয়েছিলাম লুনা পানি, বর্ষণের সময় নাজিল করার সময় মিষ্টি পানি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনি মিষ্টি পানি পান করছেন, এরপরে এই লুনা পানি দিয়ে আপনার ধান ক্ষেত হবে না, আপনার যবের ক্ষেত হবে না, গমের ক্ষেত হবে না, কোনো ক্ষেত হবে না, ক্ষেত করার জন্য মিষ্টি পানি দরকার। রব্বুল আলামিন বললেন, এই জন্য মিষ্টি পানিটাই দিলাম। এই মিষ্টি পানি যখন, অর্থাৎ বৃষ্টির পানি যখন জমিনে নাজিল হলো, তখন অনুর্বর জমিন উর্বর হয়ে গেল। জমিন যখন এবার উর্বর হয়ে গেল, তখন আমি ওই উর্বর জমিনে কি করলাম? শোনো, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা ফীহা জান্নাতিম মিন নখীলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, জমিনটাকে যখন আমি উর্বর বানিয়ে দিলাম, এবার সেই জমিন থেকে খেজুরের বাগান হয়ে গেল, আঙ্গুরের বাগান হয়ে গেল, সেই জমিনে এবার ঝর্ণাধারা বহমান হয়ে গেল, সেই জমিন থেকে এবার ফল ফলাদি উৎপন্ন হলো, যেন তোমরা ফল ফলাদিগুলো খেতে পারো। এবার আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি বলো যে এই জমিন থেকে ফল ফলাদি উৎপন্ন হয় যেগুলো তুমি খাও, এগুলো কি তোমার হাত বানিয়েছে নাকি আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি? কে বানিয়েছে? আমি আয়াতগুলো পড়লাম যে আল্লাহ তাআলা এই প্রকৃতিকে তার কুদরতি ব্যবস্থাপনায় কি চমৎকার করেছে। আল্লাহ তাআলা সাজালেন প্রাকৃতিক পরিবেশকে, আল্লাহ এত সুন্দর করে দিলেন কি জন্য, কাদের জন্য? যাদের জন্য দিয়েছেন তারা কারা? আমরা। তারা কারা? এই প্রাকৃতিক পরিবেশকে কুদরতি ব্যবস্থাপনায় যিনি আমাদের জন্য সাজালেন তিনি কে? দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ তাআলা এই প্রাকৃতিক পরিবেশকে আমাদের জন্য বাসযোগ্য এবং সুন্দর করে বানালেন, এই পরিবেশকে আমরা নিজেরাই এখন নষ্ট করছি, এই পরিবেশকে আমরা দিন দিন বিষাক্ত করে তুলছি, এই পরিবেশকে দিন দিন আমরা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছি। অথচ আপনি যদি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে চান, তাহলে এই প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য ইসলাম পরিবেশ সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু মানুষের অদূরদর্শিতা এবং অমানবিক আচরণের কারণে পরিবেশ দিন দিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষ বা গাছপালা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য নয়, ধর্মীয় দায়িত্বের জায়গা থেকেও আপনাকে গাছপালা রোপণ কিংবা বৃক্ষরোপণের ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে। কারণ এই প্রাকৃতিক, এই প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার জন্য গাছপালা কিংবা বৃক্ষ সবচাইতে বেশি ভূমিকা পালন করে। আমরা অনেকে মনে করি যে গাছপালা লাগানো, বৃক্ষ রোপণ করা, এটা মনে হয় শুধুমাত্র ভালো একটি কাজ, এটা মনে হয় শুধুমাত্র একটি মহৎ কাজ। কিন্তু আমরা বেশিরভাগ লোকই জানি না যে বৃক্ষরোপণ করা এটি শুধুমাত্র একটি মহৎ কাজ নয়, বরং বৃক্ষরোপণ করা একটি মহান ইবাদতের কাজ। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটি ইবাদত। কারণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন
يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلْ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمًا إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ أَنَس رَضِيَ اللَّهُ عَنْهُ থেকে হাদিস বর্ণিত হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম একটি গাছ রোপণ করে একটি চারা গাছ লাগায় বৃক্ষ রোপণ করে আর সেই গাছের ফল থেকে যদি কোনো মানুষ পাখি কিংবা কোনো পশু ভক্ষণ করে তাহলে তা বৃক্ষ রোপণকারী কিংবা শস্য উৎপাদনকারী লোকটির জন্য সাদাকা হয়ে যাবে গাছ লাগানো এটা মনে হয় শুধু ভালো কাজ না একটা গাছ লাগানো মানেই হচ্ছে একটা সৎকার সমান সওয়াব অর্জন করা সুবহানাল্লাহ আমরা দিন দিন গাছ লাগাই বেশি না গাছ কাটি বেশি এই চট্টগ্রাম শহরে ঘুরে দেখেন এই এত গরম আবহাওয়া এত গরম মরুভূমির গরমের মতো গরম এখন বাংলাদেশে অনুভূত হয় এই অবস্থা এটা এমনি এমনি হয় নাই জলবায়ু পরিবর্তন হয়ে গিয়েছে এই জলবায়ু আল্লাহ পরিবর্তন করেন নাই আল্লাহ তো সব কিছুকে তার কুদরতি ব্যবস্থাপনায় ভারসাম্যপূর্ণ করেই আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমরা এই পরিবেশকে দিন দিন বিপর্যস্ত করতে করতে এখন আমরা পরিবেশকে একেবারে ক্ষতির মুখে ঠেলে দিয়েছি আমরা গাছ নিধন করতে করতে গাছ কাটতে কাটতে পরিবেশকে এমন উত্তপ্ত এবং বিপর্যস্ত করেই ফেলেছি সম্মানিত মুসল্লিবৃন্দ এজন্য অন্তত পক্ষে আপনি আপনার নিজের জন্য নিজের স্বার্থের জন্য হলেও নিজের স্বার্থের জন্য হলেও আপনার প্রকৃতিকে পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায় এ ব্যাপারে আপনাকে ভূমিকা পালন করতে হবে এখন বর্ষাকাল আসতেছে বৃক্ষরোপণের সময় বৃক্ষরোপণের ব্যাপারে যে ইসলাম কোরআন হাদিস এত চমৎকার ইনস্ট্রাকশন দিয়েছে আমরা অনেকে জানিও না কেন আপনি বৃক্ষরোপণের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন কেন আপনি গাছ লাগাবেন কেন আপনি বৃক্ষরোপণের ব্যাপারে তৎপর এবং উৎসাহী হবেন আমি ১২টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি এই ১২টি কারণে আমার আপনার সকলকে বৃক্ষরোপণে সম্পৃক্ত হতে হবে নাম্বার ১ এক নাম্বার হলো এই বৃক্ষরোপণ করার ব্যাপারে ইসলাম সরাসরি আপনাকে নির্দেশ দিয়েছে সুবহানাল্লাহ বৃক্ষরোপণকে ইসলাম এমন গুরুত্ব দিয়েছে মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال انس بن مالك رضي الله عنه حديثটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন قامت الساعه وفي يد احدكم فسيلا فان استطاع الا تقوم حتى يغرسها فليغرسها আল্লাহর নবী বলেছেন যদি কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে তাহলে সে যেন ওই চারা গাছ রোপণ করে দেয় আল্লাহর নবী কি গুরুত্ব দিয়ে কথাটি বললেন কিয়ামত হয়ে যাবে যদি কিয়ামত সংগঠিত হওয়ার খবর কেউ জেনে যায় কিয়ামত হওয়ার আগেও যদি কারো হাতে একটা গাছ থাকে সে যেন ওই গাছটা লাগিয়ে দেয় সুবহানাল্লাহ কারণ একটি গাছ লাগানো মানেই হচ্ছে সৎকায় জারিয়ার সওয়াব পাওয়া সুবহানাল্লাহ আপনি জুমার পরে একটা গাছ লাগিয়ে আসরের পরে মারা গেলেন এই গাছটি মনে করেন ১০ বছর বাঁচলো ১০ বছর তো আপনি সৎকায় জারিয়ার সওয়াব পাবেন কারণ এই গাছটি থেকে কোনো মানুষ ফল খাক আর না খাক ওইটা যদি কাঠের গাছও হয়ে থাকে ফল ফলাদি নাও দেয় কিন্তু ওই গাছে তো পাতা আছে ওই পাতাগুলো আল্লাহর জিকির করবে আর আপনি কবরে কবরে থেকে আপনি সওয়াব পাবেন সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি এক ইয়াহুদির গুলাম ছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়াহুদির কাছ থেকে মুক্ত করতে চাইলেন তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ওই ইয়াহুদি মালিকের কাছে গিয়ে বললেন আমি সালমানকে তোমার কাছ থেকে মুক্ত করতে চাই তুমি বিনিময়ে কি চাও সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ইয়াহুদি মালিক তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিল যে তার মুক্তিপণ হিসেবে ১০০ খেজুর গাছ রোপণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শর্ত মেনে নিলেন এবং ১০০ খেজুর গাছ নবীজি তার নিজের হাতে রোপণ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করলেন সুবহানাল্লাহ আমার নবী তিনি হচ্ছেন এই পৃথিবীর সবচাইতে বড় পরিবেশবাদী এখন পরিবেশবাদীদেরকে দেখবেন টিভি টক শোতে দেখা যায় এই পরিবেশবাদীরা কয়টা গাছ লাগাইছে আমার জানা নাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ পরিবেশবাদী তিনি তার নিজের হাতে অসংখ্য গাছ লাগিয়েছেন সুবহানাল্লাহ শুধু নিজের হাতে গাছ লাগানি নাই তার সাহাবীদেরকেও তিনি এ ব্যাপারে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন সুবহানাল্লাহ
কেন আপনি বৃক্ষরোপণের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন? আমি বলেছিলাম 12টি পয়েন্ট উল্লেখ করব। 1 নম্বর বললাম, কারণ বৃক্ষরোপণের ব্যাপারে ইসলাম গুরুত্বারোপ করেছে। 2 নম্বর হলো, এজন্যই আপনি বৃক্ষরোপণের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন, কারণ আপনি যখন একটি গাছ লাগাবেন, গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনাকে সাদাকার সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করে দিবেন। মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলছেন, কোন লোক যদি একটি বৃক্ষ রোপণ করে তারপরে সেই গাছটি ফলদার হওয়ার আগ পর্যন্ত পরিচর্যা এবং সংরক্ষণে ধৈর্য ধারণ করে, এই গাছটিতে ফল আসার পর সব ফল যদি নষ্ট হয়ে যায়, একটা ফলও যদি না হয়, এরপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। আবার অন্য হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা ওয়া লা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বললেন, যদি কোনো মুসলমান একটি গাছ লাগায়, একটি বৃক্ষ রোপণ করে, ওই গাছ থেকে যেই ব্যক্তি আহার করবে, ভক্ষণ করবে, রব্বুল আলামিন বৃক্ষ রোপণকারী লোকটার আমলনামার মধ্যে সাদাকার সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, ওয়ামা সুরিকা মিনহু, যদি ওই গাছ থেকে কেউ ফল চুরি করে, তাও আল্লাহ তাআলা যিনি গাছ লাগিয়েছেন তার আমলনামায় সওয়াব দিবেন। একবার এক লোক দেখলাম গাছ কাটতেছে, তো বললাম, কি ব্যাপার, গাছ কেটে ফেলতেছেন কেন, আমের গাছ কেটে ফেলতেছেন কেন? কয়, হুজুর আর বলিয়েন না, আম গাছ লাগিয়েছিলাম, একটা আমও আমার ভাগ্যে জুটে না, সব চুরের ভাগ্যে জুটে। তো বললাম, তাহলে এই দুঃখে কি আপনি গাছ কেটে ফেলবেন? বলতেছে, হ্যাঁ, এত কষ্ট করে গাছ লাগাইলাম, পরিচর্যা করলাম, নিজের গাছের আম এখন নিজে খেতে পারি না, এই দুঃখে চিন্তা করলাম এখন গাছই কেটে ফেলবো, আমিও পাই না, কেউ যাতে আর না পায়। বললাম, গাছ কাটবেন না, কেউ যদি চুরি করে নিয়েও যায় তাও অসুবিধা নাই, চুরির শাস্তি সে দুনিয়াতে না পেলে আখেরাতে সে নিশ্চিত পাবে, কিন্তু আপনার গাছ থেকে ওই চুর চুরি করে আপনার গাছের ফল খাওয়ার কারণেও আল্লাহ তাআলা আপনাকে সাদকায়ে জারিয়ার সওয়াব দান করে দিবেন। তাহলে আপনার লাগানো গাছ থেকে কেউ যদি ফলও চুরি করে খায়, আপনার কি কোনো লস আছে? কথা বলেন, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এমনকি আল্লাহর নবী বলেছেন, ফল খাওয়াও লাগবে না, ওই গাছ থেকে কেউ যদি যে কোনো উপকার পায়, আপনি তা গাছ লাগিয়েছেন, ওই গাছের ছায়াও যদি কেউ পায়, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবেন। আপনি গাছের, আপনি রাস্তার ধারে একটি গাছ লাগালেন, মানুষেরা সেই গাছের নিচ দিয়ে হেঁটে যায়, মানুষেরা সেই গাছের ছায়ায় বিশ্রাম নেয়, এই যে মানুষ উপকৃত হচ্ছে, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বৃক্ষরোপণের সাথে নিজেদেরকে কিভাবে সম্পৃক্ত করেছিলেন শুনেন। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস আছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি দামেস্কে একবার একটি বৃক্ষ রোপণ করছিলেন, তার পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল, তখন সে তাকে প্রশ্ন করল, আতাফআলু হাদা ওয়া আনতা সাহিবু রাসূলুল্লাহ? সে বলল যে তুমি রাসূলের সাথী, রাসূলের সাহাবী হওয়ার পরে, রাসূলের সাহাবী হওয়ার পরেও তুমি গাছ লাগাও, তুমি চারা গাছ রোপণ করো। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, লা তাজাল আলাইয়া, তুমি তাড়াহুড়ো করো না, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান গারাসা গারসান লাম ইয়াকুল মিনহু আদামিয়্যি ওয়ালা খালকুম মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা কানা লাহু সাদাকা। আমি তো রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি একটি চারা গাছ লাগায়, সেখান থেকে কোনো মানুষ অথবা আল্লাহর সৃষ্ট কোনো পানি, আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণী যদি সেখান থেকে উপকার লাভ করে, আল্লাহ তার আমলনামায় সদাকার সমপরিমাণ সওয়াব দান করে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সদকায়ে জারিয়া মানে আমরা অনেকে বুঝি না, আমরা মাঝে মাঝে ওয়ান টাইম সদাকা করি, কিছু সদকা ওয়ান টাইম আর কিছু সদকা হচ্ছে আপনার সদকায়ে জারিয়া, এর সওয়াবগুলো অব্যাহত থাকে। ওয়ান টাইম সদাকা করলেন, কোনো মানুষকে আপনি দান করলেন, এটা কিসের সদকা? ওয়ান টাইম সাদাকা, আপনি তখনই একবার সওয়াব পাবেন। কিন্তু আপনি এমন কোনো কাজ যদি করেন যে কাজ দ্বারা মানুষ বেনিফিটেড হবে, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষ উপকৃত হবে, যতদিন মানুষ উপকৃত হবে ততদিন আপনি শুধু সওয়াবই পেতে থাকবেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাদকাতুন জারিয়া। তাহলে গাছ আপনি কেন লাগাবেন, বৃক্ষরোপণের সাথে কেন আপনি নিজেকে সম্পৃক্ত করবেন? কারণ বৃক্ষরোপণ করা মানেই হচ্ছে সাদাকার সমপরিমাণ সওয়াব অর্জন করা, সুবহানাল্লাহ। গাছ আপনি কেন লাগাবেন? আপনি বেঁচে থাকার জন্য গাছ লাগাবেন, কারণ বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার,
বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন। আর এই অক্সিজেন গাছ থেকে আসে, গাছ অক্সিজেন ছেড়ে দেয়, আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন গ্রহণ করার পর আমাদের হার্ট, আমাদের লিভার, ফুসফুস, আমাদের হার্ট লিভার ফুসফুস কিডনি ভেতরের বিভিন্ন অংশ এই অক্সিজেন গিয়ে ধৌত করে, এরপরে ওই অক্সিজেনটা জীবাণুযুক্ত হয়ে এরপরে আবার নিঃশ্বাসের সাথে বের হয়, ঢুকেছিল ফ্রেশ হয়ে বের হয়েছে এখন দূষণযুক্ত হয়ে। এই যে দূষণযুক্ত হয়ে যেটা বের হলো প্রশ্বাসের সাথে, সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড হচ্ছে আবার গাছের খাদ্য, গাছ আবার আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড তার নিজের খাদ্য হিসাবে গ্রহণ করে, গাছ কার্বন ডাই অক্সাইডকে তার নিজের ভেতরে নিয়ে সে আবার এটা ছেড়ে দেওয়ার সময় পরিষ্কার করে অক্সিজেন বানিয়ে ছেড়ে দেয়, এরপরে আমরা আবার সেটাকে গ্রহণ করি। সুবহানাল্লাহ। এই জন্য গাছকে আল্লাহ তাআলা রিফাইনারি মেশিন বানিয়েছেন, রিফাইনারি মেশিন, পরিশোধন মেশিন বানিয়েছেন। অর্থাৎ আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইডকে গাছ পরিশোধন করে অক্সিজেন হিসাবে আবার ছেড়ে দেয়, আর এই অক্সিজেন গ্রহণ করেই আমরা কিন্তু বেঁচে আছি। গাছ যত কমে যাবে পরিবেশের মধ্যে অক্সিজেনের সরবরাহ তত কমে যাবে। আর অক্সিজেন কত গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা জানেনই, এই করোনা ভাইরাস আসার পরে বোঝা গিয়েছে অক্সিজেনটা যে কত দামি। করোনায় আক্রান্ত হয়ে যারা ফুসফুসে আক্রান্ত যারা হয়ে যায়, কিংবা যাদের শ্বাসকষ্ট হয়ে যায়, অথবা যেই সকল রোগীরা খুবই মুমূর্ষু দেখবেন হাসপাতালে, তাদের জন্য অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেন আপনি প্রত্যেক দিন গ্রহণ করেন, এর বিনিময়ে আপনি কয় টাকা দেন? কি কথা বলেন না কেন, কোনো টাকা দেন আপনি? 550 লিটার অক্সিজেনের বাজার দাম হচ্ছে 3-4 লক্ষ টাকা। 3-4 লক্ষ টাকার অক্সিজেন প্রত্যেক দিন আপনি প্রত্যেকদিন গ্রহণ করেন প্রকৃতি থেকে, পরিবেশ থেকে। এই জন্য আপনাকে কোনো টাকা দেওয়া লাগে না। এই ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? প্রত্যেকদিন যদি 3-4 লক্ষ টাকার অক্সিজেন কিনে এরপরে অক্সিজেন গ্রহণ করা লাগতো, তাহলে আমার মনে হয় আমরা কেউই কয়েকদিনের বেশি বাঁচতে পারতাম না। কার এত বেশি টাকা আছে? আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই যে আপনি গাছ কাটেন, বিজ্ঞানীরা বলছেন একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে পারে তা দিয়ে কমপক্ষে 10 জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটানো হয়ে যায়। তাহলে অন্তত আপনি আপনার নিজের স্বার্থের জন্য, নিজের জীবনকে ঝুঁকিমুক্ত করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য হলো আপনাকে গাছ লাগাতে হবে, বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। নাম্বার 4। 4 নম্বর হচ্ছে এই গাছপালা থেকে, অনেক গাছ থেকে ফল হয়, ফলজ অনেক গাছ আছে না, এই গাছ থেকে ফল হয়, এই ফলগুলো আমরা খাই, এই ফলগুলো আবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন তো মধুমাস, জ্যৈষ্ঠ মাস চলছে, এই যে মধুমাস চলছে, এখন জ্যৈষ্ঠ মাস এখন চলছে, এখন কাঁঠাল, আম, আনারস, লিচু, বহু ধরনের ফলের সমাহার বাজারে আছে না নাই। এই যে ফলগুলো আমরা পাবো, যদি আমরা বেশি বেশি পরিমাণ ফলজ গাছ রোপণ করতে পারি তাহলে আমরা বেশি বেশি ফল পাবো, আর এই ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। এই যে ফলজ গাছগুলো হলো, এই গাছ থেকে ফল হলো, এই ফলমূল এবং এই নিয়ামতগুলো যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 10-11 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুবহান সত্তা যিনি আসমান থেকে বারিধারা অর্থাৎ বৃষ্টি নাজিল করেন, আর সেই পানি থেকে তোমরা পান করো। রব্বুল আলামিন আবার সেই পানি থেকে উদ্ভিদ উদ্গত করেন, আবার সেই জমিনের মধ্যে তোমরা পশুচারণও করে থাকো। এরপরে রায়তে রব্বুল আলামিন বললেন, ইউম্বিতুলাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নখীলা ওয়াল আ'নাবা ওয়া মিন কুল্লিত
الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. الله تعالى বলছেন সেই জমিন থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য চাষাবাদ ফল ফসল জাইতুন খেজুর আঙ্গুর এবং সকল প্রকার ফল ফলাদি উৎপন্ন করে আর জেনে রেখো নিশ্চয়ই চিন্তাশীল মানুষদের জন্য সেখানে নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলছেন চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে, কি নিদর্শন সেটাও বলছে। শুনেন, একই সূর্যের আলো আর একই পানি দিয়ে আপনি যে গাছগুলো রোপণ করলেন সেই গাছে পানি দিলেন, একই রকমের সার দিলেন, একই সূর্যের আলো একই পানি সেখানে আপনি দিলেন। আম গাছের পাশে জাম গাছ, জাম গাছের পাশে তাল গাছ, তাল গাছের পাশে বেল আপনার বেল গাছ, দেখা যায় এক এক ফলের এক এক রং, এক এক স্বাদ, এক এক গন্ধ, একটার সাথে আরেকটার স্বাদের কোনো মিল আছে? আমের টেস্ট, আমের টেস্ট একরকম, জামের টেস্ট আরেক রকম, কাঁঠালের টেস্ট আরেক রকম। এখানে যার কুদরতি ব্যবস্থাপনা কাজ করেছে তিনি কে? তিনি কে? আপনি কেন বৃক্ষরোপণে নিজেকে সামিল করবেন? অন্তত নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য হলো বেশি বেশি ফলজ ও গাছ লাগান, এ ব্যাপারে ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে গাছ আপনি এজন্য লাগাবেন, আপনি এজন্যই বৃক্ষরোপণে নিজেকে সামিল করবেন, কারণ এই গাছ আমাদেরকে ছায়া দেয়। এই চট্টগ্রাম শহরের বহু রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন সূর্যের প্রচণ্ড তাপে হাঁটাও যায় না, এরকম হয় কি না? বাসা থেকে বের হয়ে দেখবেন সামান্য 400-500 মিটার দূরত্বে আপনি যদি হেঁটে যান একদম ঘামে পুরা কাপড় ভিজে যায়, এরকম হয় কি হয় না? ওই গাছ, ওই রাস্তার দুধারে যদি গাছ লাগানো থাকতো তাহলে পথিক যারা রাস্তা দিয়ে হেঁটে যেত তারা ছায়া পেত, প্রশান্তি অনুভব করত। মানুষ যেন উপকৃত হয়, পথিক রাস্তায় চলাই যেন আরাম অনুভব করে, এজন্য আপনি রাস্তায় গাছ লাগাবেন। কারণ আপনি যদি গাছ লাগান তাহলে মানুষ উপকৃত হলে আপনি সৎকায় জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেন আপনি গাছ লাগাবেন? কারণ এই গাছ আমাদের জ্বালানিরও প্রয়োজন মিটায়। হয়তো টাউনে, এই সিটিতে, নগরে, আমরা শহরে, নগরে, বন্দরে আমরা কি করি, গ্যাস জ্বালাই, কিন্তু গ্রামেগঞ্জে তো এখনো মানুষ লাকড়ি কিংবা কাঠ সংগ্রহ করে চুলায় আগুন জ্বালায়। এই যে সবুজ সবুজ গাছ থেকে আমরা লাকড়ি সংগ্রহ করে তারপরে আগুন জ্বালাই, এই গাছ কি আমাদের বাপ দাদা বানিয়েছে না আল্লাহ বানিয়েছেন? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুম মিনাশ-শাজারিল আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে কাঠ কিংবা লাকড়ির ব্যবস্থা করে তোমাদের জন্য আগুন জ্বালাবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ায় 71 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যে জ্বালানি হিসাবে আগুন ব্যবহার করো, ওই আগুন ব্যবহারের জন্য তোমরা যে কাঠ বা লাকড়ি সংগ্রহ করো, ওই কাঠ বা লাকড়ি সংগ্রহের জন্য যে গাছ থেকে তোমরা এগুলো সংগ্রহ করো, ওই গাছ কি তোমরা বানিয়েছো নাকি আমি আল্লাহ সেই গাছ সৃষ্টি করেছি? কে করেছে? আপনি যদি জ্বালানির প্রয়োজন মিটাতে চান তাহলে আপনাকে গাছ লাগাতে হবে। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে আসবাবপত্রের জন্য আপনাকে কাঠ বৃক্ষ লাগাতে হবে। এখন আসবাবপত্রের দাম বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? কারণ এখন কাঠের, কারণ এখন কাঠের যোগান কমে যাচ্ছে, এখন কাঠ পাওয়া যাচ্ছে না, কাঠ এখন খুব কম পাওয়া যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে আসবাবপত্রের দাম দিন দিন বাড়তেছে না কমতেছে, দিন দিন বেড়েই যাচ্ছে। নিজের স্বার্থের কথা চিন্তা করেন, আপনি আপনি গাছ লাগান, বেশি বেশি করে কাঠ বৃক্ষ লাগান, তাহলে দেখবেন আস্তে আস্তে আসবাবপত্রের দাম কমে যাবে ইনশা। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে এজন্য আপনি গাছ লাগাবেন কারণ গাছ যত বেশি লাগাবেন তত বেশি বৃষ্টি, তাহলে এখানে যার কুদরত কাজ করে তিনি কে? নাম্বার ইলেভেন, এগারো নাম্বার হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় আপনাকে বৃক্ষরোপণে সামিল হতে হবে, কারণ যত বেশি গাছ লাগাবেন সেই গাছগুলোর বিশুদ্ধ এবং হিমেল বাতাস আপনি পাবেন, ওই বিশুদ্ধ বাতাস আপনি যখন
নিবেন, গ্রহণ করবেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। নাম্বার টুয়েলভ, বেশি বেশি যদি ফুলের গাছ আপনি লাগাতে পারেন তাহলে প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর হবে। আপনারা দেখবেন এখানে ফজুমিয়া মসজিদের সামনে একটা গাছ আছে, গাছটার নাম কি জানো? কৃষ্ণচূড়া গাছ। দেখতে ভালো লাগে কি লাগে না? এই ধরনের গাছ কিংবা বিভিন্ন ফুলের গাছ আপনি আপনার বাসার বেলকুনিতে, বাসার ছাদে, বাসার আঙিনায়, রাস্তাঘাটে যদি লাগান তাহলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে নাকি কমবে? এই যে বারোটি পয়েন্ট বললাম, এই বারোটি পয়েন্ট তো সব আমাদের নিজের স্বার্থের সাথে জড়িত, ঠিক না? অন্তত নিজের ভালোর জন্য, নিজে সুস্থ থাকার জন্য আসুন আমরা প্রত্যেকেই বৃক্ষর উপরে সামিল হই, অযথা গাছ কাটবেন না। নবীজি বলেছেন বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিল না, কারণ ওই গাছের পাতাও জিকির করে কার। একটা গাছ কাটার আগে তিনটা গাছ লাগান আপনি, একটা গাছ কাটার আগে তিনটা গাছ লাগান আপনি, গাছ কাটেন কয়টা লাগান? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অপ্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তাআলা তার মাথাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে ঢুকাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বৃক্ষরোপণের ব্যাপারে ইসলাম কি চমৎকার নির্দেশনা দিল। তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, তিরমিজি শরীফে আল্লাহর নবী বললেন সরি, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহর নবী বললেন বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়লে, বিনা প্রয়োজনে গাছ কাটলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? জাহান্নামের আগুনে ঢুকাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সকলেই বৃক্ষরোপণে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন। এমনকি আপনি জানলে অবাক হয়ে যাবেন, নবীজির সময়ে এবং নবীজির পরবর্তী সময়ে বিভিন্ন খলিফার আমলে যখন যুদ্ধের অভিযান পাঠানো হতো, সেনাপতি বলে দিতেন যুদ্ধের অভিযানে খবরদার কোনো গাছপালা কর্তন করা যাবে না, কোনো গাছপালা কোনো শস্যাদি নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। ইসলাম প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখতে চায়, প্রকৃতিকে ভারসাম্যপূর্ণ করতে চায় বলে এমন সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আমি প্রায় সময় আফসোস করে বলি আমাদের দেশে মুসলমান আছে ইসলাম নাই, আর পশ্চিমা বিশ্বে মুসলমান নাই ইসলাম আছে। বুঝেন নাই কথাটা? এই দেশে মুসলমান আছে ইসলাম নাই। এই যে গাছ লাগাতে হবে, প্রকৃতিকে সুন্দর করতে হবে, ভারসাম্য ঠিক রাখতে হবে, এগুলো কি পশ্চিমাদের দেওয়া ফর্মুলা না ইসলামের ফর্মুলা? তো এই দেশে তো মুসলমান আছে ইসলাম নাই, ইসলামের ফর্মুলা নাই। কিন্তু বহু দেশে আপনি গিয়ে দেখেন তারা গাছ গাছাদের দিয়ে তাদের সিটিগুলোকে গ্রিন সিটি বানিয়েছে, তাদের দেশগুলোকে কান্ট্রিগুলোতে গ্রিন কান্ট্রি বানিয়ে ফেলেছে। এখন আরব দেশে বৃষ্টিপাত বেড়ে গেছে, সৌদি আরবে ঘন ঘন বৃষ্টি হয়। আপনি এখন সৌদি আরবে গেলে দেখবেন মরুভূমিতেও তারা কৃত্রিমভাবে গাছ লাগিয়ে ফেলেছে। ওই যে বলছিলাম গাছপালা বেশি থাকলে বৃষ্টি বেশি হয়। আসুন প্রকৃতির ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমরা সবাই বৃক্ষরোপণে সামিল হই। প্রত্যেকে আমরা এখন যেহেতু বৃক্ষরোপণের সময়, গাছ লাগানোর সময় আসতেছে, এজন্য আসুন প্রত্যেকেই আমরা বৃক্ষরোপণের সাথে আমরা সামিল হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।